এই সমাবেশে প্রমাণ করে আসিনা, তুমি যতই বাড়াবাড়ি করো তোমার সময় শেষ। তার একটা সেক্রেটারি জেনারেল আছে, ওইটা কি তার সেক্রেটারি জেনারেল? আমি বলে বিএনপি বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের ঠিক কত হাঁটতে পারে কিনা তাও জানি না। ও নাকি পুরনো খেলোয়াড়, আরে আমরাও কম পুরনো খেলোয়াড় না। দেখছো নাকি আরো তো কিছু দেখাই নাই? আমরা দেশের অর্থনীতির বারোটা বাজায় দিত, মানুষের হাতে হারিকেন ধরে দিত। এর জন্য এখনো একটু একটু আস্তে আস্তে যাইতেছি, হরতালও দিতেছি না, হাতে বাসও তুলে নেই না, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আগামী দিনের এত দিনের যেভাবে এই দেশকে লুটপাট করেছ, আমার দুই ভাইকে হত্যা করেছ, ইরিয়ার তালিকে গুম করেছ, এগুলোর কি হিসাব এমনি যাবে? কড়ায় গন্ডা হিসাব দিয়া যাইতে হবে। মন্ত্রীর টুকুকে সেই গাড়ি থেকে কেড়ে উঠতে নিয়ে গিয়েছিলেন, এগুলো কি আমরা ভুলে গেছি? ভুলে নাই, ধৈর্য ধরে আছি, কারণ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মনে করছিলেন বেগম খালেদা জিয়ারে জেলে দিলে তারেক জিয়ার কি দেশ চালাবে আর দল চালাবে, কিন্তু আজকে প্রমাণ হয়েছে বেগম খালেদা জিয়াকে জেলে দেওয়ার পরেও দেশলোক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। তাই তো স্বয়ংে সপনে ওবায়দুল কাদের খালি তারেক 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 করতে থাকে। আজকে তারেক জিয়ার রোগে পাইছে ওবায়দুল কাদের, মির্জা ফখরুল আলমগীরের রোগে পাইছে তারেক। মির্জা ফখরুল কখন ঘুমাইল কখন খাইল, ডাইনে গেল না বাইরে গেল খালি ওইগুলো বলে। আরে বাবা, তোমার দল কোন দিকে গেছে সেগুলো বলো। আওয়ামী লীগ ভোট জন্য শুধু আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী আজকে উপরের দিকে নিচের দিকে না, সবাই আজকে চোর, সবাই চোর। আজকের যুবলীগ হইল ক্যাসিনো লীগ, ঢাকা শহরের বিভিন্ন বাড়িতে বাড়িতে আলমিরা বোঝাই টাকা পাওয়া গেছে এই যুবলীগের কাছে, এই স্বেচ্ছাসেবক লীগের কাছে, এই মহিলা লীগের কাছে। এই তো বাদ নাই, আজকে বড় বড় কথা বলেন, কোন মুখ দিয়ে কথা।